ध्यायेत् हृदयम्बुजे देवी तरुणारुण विग्रहं वराभयकरं शान्तं स्मितोत्फुल्लमुखाम्बुजं स्थलपद्म प्रतीकाश पादाम्बोज सुशोभनं शुक्लाम्बरधरां धीरां लज्जापट विभूषितां प्रसन्नां धर्मकामार्थो मोक्षदां विश्वमंगलां स्वनात वाम भागस्तम भक्तानुग्रहकारिणी ओम ऐं सर्वदेव देवी स्वरूपिण्यै श्री शारदा देव्यै नमः। आपनारा सबाई सुनते पाच्छेन तो असुविधा होच्छे ना तो कारो सुनते। आजके जे अंशटा पढ़ब सेटा आश्विनेर शेष सप्ताह 1319 बंगाब्देर घटना। पूजोर छुटीते एकदिन सकालेई मार काछे गेलुम, দেখলুম মা খুব ব্যস্ত। আমাকে বসতে বলে রাঁচি হতে কে ভক্ত এসেছেন তাকে ডাকতে বললেন। ভক্তটি অনেক ফল ফুল কাপড় ও এক ছড়া কাপড়ের গোলাপের মালা, দেখতে ঠিক সদ্য প্রস্ফুটিত ফুলের মতো নিয়ে উপরে এলেন। মালাটি মাকে পড়তে অনুরোধ করায় মা উহা পড়লেন। এমন সময় গোলাপ মা এসে মালায় লোহার তার মায়ের গলায় লাগবে বলে ভক্তটিকে বললেন। ভক্তটি অপ্রতিভ হতে করুণাময়ী মা বললেন, না না লাগছে না, কাপড়ের ওপর পড়েছি। ভক্তটি নিচে প্রণাম করে নিচে গেলেন। পরে মা ও আমি জলখাবার প্রসাদ খেতে বসলুম। আমি কিছু ফল ও খাবার নিয়ে গিয়েছিলাম মাকে দেবার জন্য। উহা তার কাছে আনতেই মা বললেন, ঠাকুরকে নিবেদন করে নিয়ে এসো। নিয়ে আসতে তার থেকে একটি আঙ্গুর মুখে দিয়ে বললেন, আহা বেশ মিষ্টি তো, একখানি কাপড় কয়েকদিন পূর্বে দিয়েছিলুম সেই কাপড়খানি পড়েছিলেন। আমাকে দেখিয়ে বললেন, এই দেখো গো তোমার কাপড় পরে পরে কালো করেছি। অবাক হয়ে ভাবলুম, এই অযোগ্য সন্তানের ওপর তোমার এতই কৃপা ও স্নেহ। মা নিজের হাত পাত হতে প্রসাদ তুলে তুলে আমাকে দিতে লাগলেন। আমি হাত পেতে নিচ্ছি, এমন সময় হঠাৎ করে একবার তার হাতে আমার হাত ঠেকে গেল। আমি বললুম, মা হাত ধুয়ে ফেলুন। মা হাতে একটু জল দিয়ে বললেন, এই হয়েছে। এমন সময় নলিনী দিদি এসে বসলেন। ইতঃপূর্বে কি কারণে যেন তিনি রাগ করেছিলেন। মা তাকে তিরস্কার করেই বললেন, মেয়ে মানুষের অত রাগ কি ভালো, সহ্য চাই। শৈশবে বাপ মায়ের কোল, যৌবনে স্বামীর আশ্রয় ছাড়া মেয়েদের আর কেউ আবৃতে পারে না। মেয়ে লোক বড় খারাপ জাত, ফস করে একটা কথা যদি কেউ বলেই ফেলল গো, মানুষের তো কথা বললেই হলো। তাই দুঃখ কষ্ট সয়েও স্বামী বা বাপের কাছে থাকতে হয়। এই ঘটনা পড়লে আপনারা প্রত্যেকেই, আমার মাথায় তো বটে, শ্রীশ্রীমায়ের মাথা তো বড় করে একটা ডান্ডা মেরে দেবেন যে এমন একটা কথা বলছেন যেটার কোনো মানে হয় না আর কি, অযৌক্তিক ব্যাপার স্যাপার। প্রথম যে ঘটনাটা সেটা হচ্ছে কীরকম করে মানুষকে তিনি কৃপা করছেন তার গল্প আমরা দেখছি। যে সেই গোলাপ ফুলের মালা, মানে কাপড় দিয়ে তৈরি গোলাপ ফুল, সেটা তারের মধ্যে গোঁজা, সেইটি মাকে পড়তে দেওয়া হয়েছে। দুজনের বিষয় বলার এখানে, গোলাপ মা কি কনশিয়াস, মায়ের সম্পর্কে তাদের খুব সেন্সিটিভ, যাতে মায়ের কোনোভাবে কোনো দিক দিয়ে কোনো কষ্ট না হয়, তাই গোলাপ মা সবসময় সদাসর্বদা সতর্ক থাকতেন। এরকম আছে যে মা ঘোমটা দিয়ে বসেছিলেন, মা তো ছেলেদের সামনে মুখ খুলতেন না, পুরুষ ভক্তদের সামনে ঘোমটা দিয়ে বসে থাকতেন, এক হাত ঘোমটা দেওয়া থাকতো, আর সেই ভক্ত এসে প্রাণায়াম ন্যাস এই সমস্ত করছে। গোলাপ মা ফিরে এসে তাকে খুব বকছেন, বলছেন, এ কি মাটির প্রতিমা পেয়েছো, মায়ের কত কষ্ট হচ্ছে সেটা কখনো ভাবিনি। মা ছিলেন তাদের কাছে একবারে প্রাণ, মা তাকে এত ভালোবা, মা এত ভালোবাসতেন এবং ওরাও মাকে এত ভালোবাসতেন যে তার কোনো তুলনা হয় না। মায়ের শরীর চলে যাওয়ার পরে খুব সুন্দর দুটো স্মৃতি কথা আছে, প্রব্রাজিকা ভারতী প্রাণা মায়ের লেখা। মায়ের জন্মতিথির কিছুদিনের মধ্যেই পরপর দুজন চলে গেলেন, কাজ শেষ হয়ে গেছে, মায়ের জয়া বিজয়া তাদের কাজ শেষ হয়ে গেছে, চলে গেলেন। গোলাপ মা চলে গেছিলেন মায়ের জন্মতিথির ঠিক পরের দিন। এত অসুস্থ তবু ঠেসান দিয়ে ঘরের মধ্যে বসেছিলেন, মায়ের জন্মতিথির অনুষ্ঠান দেখছিলেন নিরম্ব উপবাস করে। তারপরে যখন জন্মতিথির উৎসব সব শেষ হয়ে গেল, প্রসাদী একটি কমলালেবু খেয়ে তিনি বলেন, মা
তোমার কাজ তুমি করিয়ে নিয়েছো, এবার আমি ফিরে যাই। মায়ের শুভ জন্মতিথির পরের দিন সকালবেলা গোলাপ মা চলে গেলছিলেন। গোলাপ মা যোগিন মা যেমন মা অন্তপ্রাণ ছিলেন, মাও তেমনি গোলাপ মা যোগিন মা অন্তপ্রাণ ছিলেন। গোলাপ মা মায়ের ওপর অত খবরদারি করতেন, মা চাইলেই তাকে এক মিনিটে থামিয়ে দিতেন, কখনো কখনো থামিয়েও দিতেন, কিন্তু সবসময় তিনি গোলাপ মাকে খুব গুরুত্ব দিয়ে গেছেন। সংসারে আমরা অনেকে অনেককে সঙ্গে নিয়ে থাকি যারা আমাদের ওপর খবরদারি করে, কিন্তু আমরা কিন্তু এইরকম গুরুত্ব এইরকম ভালোবাসা দিয়ে কিন্তু মানুষকে আপন করে নিই না, এটা কিন্তু কথা। মায়ের এই জীবন আমাদের নতুন করে শেখায় কেমন করে একটা সংসার গঠন করতে হয়। নিজে লুকিয়ে থেকে সব কাজে অন্যদের এগিয়ে দিচ্ছেন। গোলাপ মা এসেই সেই লোহার তারওয়ালা সেই গোলাপ ফুলের মালা দেখে ভক্তকে বকাঝকা করছেন। মা বলছেন, মা খুব বুদ্ধিমান, ভক্তকে তো রক্ষা করতে হবে, তাই বলছে না কাপড়ের ওপর দিয়ে পড়েছি, মানে তলায় কাপড় আছে তার ওপর মালাটি তিনি পড়েছেন, অতএব এত কষ্ট তার হচ্ছে না, এটা হচ্ছে কথা, এইটা তিনি বলেছিলেন। জলখাবার খেতে বসলুম, জলখাবারে এইটা দেখুন সহজ, এগুলো যেন চোখ বন্ধ করে ধ্যান করতে হয়। এই সেই মা পুজো নিলেন, দেখুন দুটো ক্ষেত্রেই তিনি একই রকম, তার আচরণটা একই রকম, যখন তিনি পুজো নিচ্ছেন যখন তিনি সবার কাছে পুজো নিচ্ছেন তখনও তিনি যেমন ধীর স্থির শান্ত হয়ে আছেন, আবার একসঙ্গে বসে খেতে বসেছেন সেইখানেও ধীর স্থির শান্ত। আমাদের যদি কেউ একটু প্রশংসা করে দেখবেন আমাদের ছাতি কি ফুলে যায়, তখন আমরা মনে করি যে আমরা সাধারণের মতো নই। এই আপনারাই যখনই যে বলেন না মহারাজ আহা কি সুন্দর বললেন, এরকমটা মনে হচ্ছিল চোখের সামনে দেখতে পাচ্ছি, আমি প্রায় নিজেকে অন্তত এলিভেটেড সোল বলে তখন মনে করি, তখন মনে হয় জগতে সব তুচ্ছ, আমার মতো বড় মানুষ আর কিছু নেই। এইখানেই শ্রী শ্রী মায়ের সঙ্গে আমাদের ফারাক, মা যে দেবী এবং আমরা যে মানুষ, এইখানে হচ্ছে একেবারে বেসিক ফারাক হয়ে থাকে। মায়ের জন্মতিথির একটি বর্ণনা আছে যেটা আমার খুব প্রিয়, এটা স্বামী অরূপানন্দজির স্মৃতিকথায় আছে। জয়রামবাটিতে যেবারে শেষবারে মায়ের জন্মতিথি পালন করা হয় সেইবারে মা শরৎ মহারাজের দেওয়া নরুন পেরে কাপড়টি পরে ঠাকুরের পুজোটি করে এসে তিনি তার খাটটিতে বসলেন। মায়ের পায়ে বাত ছিল বলে এরকম একটা ছোট টুল দেওয়া ছিল, তার উপর মা পা তুলে বসে বললেন ফুল দাও। সকলের নামে ফুল দিতে বললেন, রাখালের নামে, তারকের নামে, শরতের নামে, সবার নামে ফুল দিতে বললেন। স্তূপাকৃত হয়ে যাচ্ছে ফুল, এত ফুল, একবার করে এক একটা ফুলের স্তূপ সরিয়ে দেওয়া মাত্র আবার সবার অঞ্জলিতে ফুল একবারে ভর্তি হয়ে যাচ্ছে। খানিক বাদে তিনি অরূপানন্দজি দেখলেন যে মা একটা ছোট বাটিতে করে কিছু একটা নিয়ে পুকুর ঘাটে যাচ্ছেন। তিনি তার সঙ্গে সঙ্গে গিয়ে দেখলেন যে মা মাছ ধুচ্ছেন, বলছেন বাবা যে ওই খুব সম্ভবত কালী মামার স্ত্রী বোধহয়, তিনি বোধহয় তখন অন্তঃসত্ত্বা ছিলেন, বলছে আজকে তো রান্নাবান্না হতে দেরি হবে, তার খেতে দেরি হবে, সেই কারণে এই মাছ ধুয়ে নিয়ে যাচ্ছেন নিজে হাতে করে। জন্মদিন, আমরা তো বার্থডে গার্লকে কত রকমভাবে করি, বার্থডে গার্ল চলেছেন রান্না করতে, মায়ের মাছের ঝোল ভা ঝোল রান্না করবেন ভাত হলে, যাতে সে সময় মতো খেয়ে নেন। এই দুটো একসঙ্গে গ্রহণ করতে পাচ্ছেন, সমানভাবে গ্রহণ করছেন, এইটা হচ্ছে একটা খুব বড় জিনিস। এইটা বোঝায় এইখানে দেবী আর মানবীর সাথে যে একটা মেজর ফরাক আছে, এটা কিন্তু এইসব ছোট্ট ছোট্ট ঘটনাগুলো আমাদের বুঝিয়ে দেয়। মা খেতে বসেছেন, জল খাবার খেতে বসেছেন, আমি কিছু ফল ও খাবার নিয়ে গিয়েছিলাম মাকে দেবার জন্য, উহা তার কাছে আনতেই মা বললেন ঠাকুরকে নিবেদন করে নিয়ে এসো। নিয়ে আসতে তার থেকে আঙ্গুর মুখে দিয়ে বললেন আহা বেশ মিষ্টি তো। এই যে দেখুন, মায়ের জন্য খাবার নিয়ে গেলেই মা যে সব খেতেন তা নয়, সব সময় ঠাকুরকে নিবেদন করে খেতেন, এবং নিবেদন করার কায়দাটাও কিন্তু খুব সহজ, যে ফলগুলো নিয়ে গিয়ে ঠাকুরের সামনে চোখের সামনে ধরলেই হবে, যে এবারে হিং টিং ছট মন্ত্র বলতে হবে, এই এই মুদ্রা দেখাতে হবে, সেই মুদ্রা দেখাবে, তা নয়। ঠাকুরকে দেওয়া মাত্র তিনি বিশ্বাস করতেন যে ঠাকুর তার দৃষ্টি দিয়ে সেগুলিকে গ্রহণ করেছেন, এবং সামান্য জিনিস এসছে কিন্তু সেটারও তিনি প্রশংসা করছেন, এটাও একটা শেখার মতো জিনিস। যে কোনো সামান্য সামান্য জিনিসের ভেতরেও সেটাকে প্রশংসা করা, আমরা তো সবসময় প্রশংসা করতেই ভুলে গেছি। পূজনীয় স্মরণানন্দজির ঘটনা, এই ঘটনাটা আমি অনেকবার বলেছি,
আমরা প্রভিডেন্ট ফান্ডে তখন নতুন দপ্তর খুলেছি, এ এ এ প্রভিডেন্ট ফান্ড সে প্রভিডেন্ট ফান্ড থেকে ফর্ম চুরি করে এনে নিজেদের প্রভিডেন্ট ফান্ডের ফর্ম বানিয়েছি। তখনকার দিনে ছিল এরা যারা কম্পিউটার ব্যবহার করে জানে লোটাস ওয়ার্ড প্রো, এখন সেই প্রোগ্রামটা দেখলে লোকে লোকে আমি অন্যরা তো হাসবেই আমরাও হাসি। সেই লোটাস ওয়ার্ড প্রোতে ফর্ম বানিয়েছি, সারা রাত ধরে রাত্রি দুটো অবধি বসে ফর্ম বানিয়ে সেগুলো তৈরি করে সব জেনারেল সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিদের কাছে পাঠানো হয়েছে। জেনারেল সেক্রেটারি সব অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিদের কাছে পাঠানো হলেও কারুর কাছ থেকে ফর্মটা ফেরত চলে এলো না। আমি এদিকে আছি, হ্যাঁ আমি পাঠানো হলো কিন্তু কোনো সে কোনো রিমার্ক এলো না। সন্ধেবেলা স্বামী স্মরণানন্দজির কাছ থেকে সেই খামটা ফেরত হলো, খামের ওপর লেখা আছে নাইস প্রফেশনাল ওয়ার্ক, আর তার তলায় সেই স্মরণানন্দজি এস বলে লেখা। পরবর্তীকালে আমরা যখন আবার ফর্মটাকে নতুন করে রিমডেল করতে গেলাম তখন বুঝতে পারলাম এটা প্রফেশনাল ওয়ার্কের ছিটে ফোটাও হয়নি, খুব বাজে অবস্থা হয়েছে, কিন্তু তবু আমাদের তবু সেটাকে তিনি খুব মানে প্রশংসা করছেন। পূজনীয় স্মরণানন্দজির এটা একটা খুব বড় বৈশিষ্ট্য ছিল, যখনই কারুর সামান্যতম গুণও তিনি দেখতেন সেটাকে তিনি খুব বড় করে বলতেন আর কি, এবং আমরা উৎসাহ পেতাম যাতে আমরা সেই কাজগুলো করতে পারি। এখানেও সামান্য একটা আঙ্গুর নিয়ে এসছেন, মা বলছেন বেশ আম বেশ আহা বেশ মিষ্টি তো। এরপরে সেই কাপড় নিয়ে গেছিলেন, সেই কাপড়টি তিনি পরে পরেটাকে কালো করে ফেলেছেন, অনেকদিন ধরে পরছেন, দোপা বাড়ি দেওয়া হয়নি, শুধু তাকে দেখানোর জন্যই বললেন দেখো তোমার দেওয়া কাপড় পরেছি। এবার এ ভাবছে অবাক হয়ে ভাবলাম এই অযোগ্য সন্তানের ওপর তোমার এতই কৃপা ও স্নেহ। এই আমাদের কিন্তু অনেক সময় আমরা এই অ্যাকনলেজ করতে ভুলে যাই, জানেন তো, এইটা একটা আমাদের জীবনের একটা খুব বড় মানে একটা ফল্ট বলতে পারেন। কোনো মানুষকে সামান্যভাবে যদি অ্যাকনলেজ করা হয় তাহলে কিন্তু খুব বড় কাজ করা হয়, আমরা এটা বুঝতে পারি না। আমরা বহু সময় মানুষকে অ্যাকনলেজ করতেই ভুলে যাই। একটি জায়গায় গিয়েছিলাম আমরা, সেখানে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেমন করে সেই অফিসাররা অফিসে সবার কাছে খুব পপুলার হবে, আমার তো দুষ্টু বুদ্ধি সবসময় মাথায় খেলে। আমি বললাম যে আপনারা একটা কাজ করতে পারবেন, যখন বেয়াররা জল নিয়ে আসবেন তাদের সঙ্গে আটিপাটি জুড়ে গল্প করতে হবেন না, তাদের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসুন। তিনি যে এসেছেন এই অ্যাকনলেজমেন্টটা একবার যদি করা যায় তাহলে দেখবেন আপনি সকলের হৃদয়তে একবারে জমে বসে যাবেন। আজকে এক জায়গায় গেছিলাম, একটা খুব বড় অফিসে গেছিলাম, সেখানে একজন মানুষের সঙ্গে দেখা হলো। আমি দেখলাম তিনি আমাকে নিয়ে পুরোটা কাজ এক দপ্তর থেকে আরেক দপ্তরে নিয়ে গেলেন, আরেক দপ্তর থেকে আরেক দপ্তরে নিয়ে গেলেন, শেষকালে ফুড কোর্টে নিয়ে গিয়ে ওদের যে অফিসের ফুড কোর্ট সেখানে নিয়ে গিয়ে একটু চা খাওয়ালেন। এই ছোট বড় মেজ সেজ যার সাথেই দেখা গেল সবাই তার দিকে তাকিয়ে ঘাড় নাড়িয়ে হাসছে এবং তিনিও সেটা অ্যাকনলেজ করছেন, কাউকে জিজ্ঞেস করছেন কেমন আছো, আমাকে দেখানোর জন্য নয়, এটা দেখে মনে হলো এটা যেন খুব স্বাভাবিক। চেয়ারম্যানের পিয়ের সঙ্গেও তিনি যেরকম সহজভাবে মিশছেন, আবার তেমনি যে ছেলেটি ওই ফুড কোর্টে আমাদের কফি দিলেন তার সাথেও ঠিক একই রকম হৃদ্যতার সঙ্গে মিশছে। আমাদের এই যে হৃদয়ের প্রসারণ আমরা করতে পারি না, এই ছোট ছোট ঘটনা আমাদের শেখায়। মায়ের সন্তান হিসেবে যদি আমাদের নিজেদেরকে প্রমাণ করতে হয় তাহলে কিন্তু আমাদেরও এই হৃদয়ের এই প্রসারণগুলো দরকার। অবাক হয়ে ভাবলুম এই অযোগ্য সন্তানের প্রতি ওপর তোমার এতই কৃপা। মা নিজের পাত থেকে প্রসাদ তুলে আমাকে দিতে লাগলেন, আমি হাত পেতে নিচ্ছি, এমন সময় একবার তার হাত আমার হাতে ঠেকে গেল। আমি বললুম মা হাত ধুয়ে ফেলুন, মা হাতে একটু জল দিয়ে বললেন এই হয়েছে। এমন সময় নলিনী দিদি এসে বসেছিলেন, নলিনী দিদির ভীষণ রাগ, খুব বদমেজাজি ছিলেন, অকারণে ঝগড়া করতেন, আর স্বামী পরিত্যক্তা ছিলেন বলে তার বোধহয় ঝগড়ার কারণটা অনেক বেশি ছিল। আমরা মেয়েরা বা ছেলেরা ঝগড়া করি এই কারণে, আমরা জীবনে যখন খুব দুঃখ পাই সেটাকে আমরা অতিক্রম করতে পারি না, তখন আমাদের প্রিয়জনদের ওপর রাগ অভিমান দেখানোটার মধ্যে দিয়ে আমাদের সেই কষ্টটাকে আমরা রিলিজ করে থাকি, নাহলে কিন্তু আদতে আমরা কিন্তু কেউ ঝগড়ুটে নই।
এটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করবেন। যারা ঝগড়া করি আমরা, বিশেষ করে আমি, আমার কথা তো বলতেই পারি, আমি খুব খটখটে। তার কারণ হচ্ছে সেই সময় যে রাগ দুঃখগুলো হয় সেগুলোকে আমাদের রিলিজ করবার দরকার করে। আমরা হজম করতে যদি পারি তাহলে কোনো সমস্যা হয় না। আমরা হজম করতে পারি না বলেই যাদেরকে আমরা প্রিয়জন বলে মনে করি তাদের সঙ্গে আমরা ঝগড়া করে থাকি। সেই রকমই নলিনী দিদি মাঝে মাঝেই ঝগড়া করছেন। মা বলছেন সেই যুগের মেয়েদের অবস্থা, সেই যুগের মেয়েদের কাপড়, সেই যুগের মেয়েদের এই রকম দিলে মানে শ্বশুর বাড়িতে গিয়ে ঝগড়া করলে বাপের বাড়িতে বসিয়ে দিয়ে যায় যেত। তাই বলছেন যে একটুখানি সাবধানে থাকলেই ভালো, অত তর্কাতর্কির প্রশ্ন নেই। যেখানে তর্ক না করেও কাজটি সমাধান সূত্র করা যায় সেরকম করলে ভালো। একটু পরে রাধু এসে হাঁটুর কাপড় তুলে বসেছে। মা তাকে ভৎসনা করতে লাগলেন, ও কি গো মেয়ে লোকের হাঁটুর কাপড় উঠবে কেন? এই বলে কি একটা শ্লোক বললেন, তার মানে হাঁটুর কাপড় উঠলেই মেয়ে লোক উলঙ্গের সমান। এইটা মা একেবারে, মা আদ্যাশক্তি মহামায়া, কিন্তু একই সঙ্গে লোক ব্যবহার শেখাচ্ছেন। আমরা এমন কিছু করব না যেন সেটা লোক ব্যবহারের প্রতিকূল হয়। চন্দ্রবাবুর ভগ্নী এসেছেন। চন্দ্রবাবু হলেন চন্দ্রমোহন দত্ত আর কি, চাঁদু। চন্দ্রবাবুর ভগ্নী এসেছেন, কথায় কথায় তিনি আমাকে জিজ্ঞেস করলেন, মার গোঁসাই আছেন? এসব বুঝি মেয়ে ছেলে, আমি কেন ঠাকুরের কথা শোনেননি? তার শিক্ষাই ছিল কামিনী কাঞ্চন ত্যাগ। তিনি অপ্রস্তুত হয়ে বললেন, আমি মনে করেছি এরা সব ছেলে বউ হবে। মায়ের যে গোঁসাই, চিরন্তন গোঁসাই, সে কথাটা অনেকেই মনে করতে পারতেন না, কারণ সবাই তো মাকে মা বলেই ডাকেন এবং মাও তাদের সঙ্গে সন্তান মাতৃবতী আচরণ করেন। সেটা লোক দেখানো না, এতটাই স্বাভাবিক বাইরের কেউ যারা শ্রীরামকৃষ্ণ জীবন বা শ্রী সারদা জীবন সম্পর্কে সম্যক ধারণা নেই তাদের মনে হতেই পারে যে শ্রীরাম, এই যে যারা আমরা আছি সবাই আমরা শ্রী শ্রী মায়ের নিজের সন্তান। আসলে তিনি এত আপন করে নিয়েছেন আমরা যে প্রত্যেকে তার নিজের সন্তান নই, পরের সন্তান, সেই পরের বোধটা আমাদের চলে গেছে। আমার মনে আছে আমি যখন স্কুলে পড়তাম আমার সঙ্গে একটি ছেলে পড়ত, সে রোজ এসে আমাকে বলতো, আজ জানিস তো মায়ের বাড়িতে গিয়ে মায়ের পায়ে একটা জবা ফুল দিয়েলাম, আজকে মায়ের পায়ে গিয়ে একটা পদ্ম ফুল দিয়েলাম। প্রভু মহারাজের আশ্রিত ছিল সে। আর আমি রোজ ভাবতাম মায়ের পা জিনিসটা কি, বা তার মানে হাঁটু থেকে পা অবধি কেটে ফসিল করে রাখা আছে, সেইটা বোধহয় রাখা থাকে, সেইখানে গিয়ে মায়ের পায়েতে বোধহয় পদ্ম ফুল দেওয়া যায়। অনেক বছর বাদে যখন নিজে সত্যি সত্যি গেলাম, আমি যেদিন গিয়েছিলাম আমার এখনও সেই দিনটার কথা মনে পড়ে, জুলাই মাসের এইরকম এক রবিবার দিন গিয়েছিলাম। যখন সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম, রবিবার দিনে একজনও ভিজিটার নেই, মা একটা হলুদ লাল পেড়ে কাপড় পরে বসে আছেন, মনে হচ্ছেন যেন আমার জন্যই বসে আছেন। তখনও পর্যন্ত ঘরে ঢুকে মাকে প্রণাম করতে দেওয়া হতো নির্দিষ্ট সময়ে, কিন্তু পূজারী মহারাজ পরিষ্কার ঝরিষ্কার করছিলেন বলে মায়ের ঘরের দরজাটার ওই সামনের দিকটা খোলা ছিল। আমাকে উনি নিজে থেকেই বললেন, তুমি ভেতরে ঢুকে প্রণাম করবে? আমি বললাম হ্যাঁ ভেতরে ঢুকে প্রণাম করব। আমি ভেতরে ঢুকে প্রণাম করলাম, সেই দেখলাম মায়ের পা বলতে কী বোঝায়, মায়ের চরণ চিহ্ন, যেটা তখন মায়ের পায়ের তলায় রাখা থাকতো। তিনি আমাকে একটু ফুল দিলেন, আমি সেই ফুল মায়ের পায়ে নিবেদন করলাম, মায়ের মাকে প্রণাম করে বেরিয়ে আসবার পর দরজাটা বন্ধ হয়ে গেল। একটি ঘন্টা আমরা মা ছেলে একাকী বসে থাকলাম। আমাকে বলতে হলো না আমার মনের দুঃখের কথা, আমাকে বলতে হলো না আমার না পাওয়ার কথা, আমাকে বলতে হলো না কোনো কষ্টের কথা। মনে হলো যেন সমস্ত কিছু যেমন স্পঞ্জে সমস্ত শোষণ করে নেয়, ঠিক সেরকমভাবে তিনি আমার দুঃখ, তিনি আমার শোক, তিনি আমার বেদনা, যে কারণে তার কাছে যাওয়া সবটুকু যেন শোষণ করে আমাকে একবারে শান্ত স্থির করে দিলেন। তাই বলছেন যে আমরা ঠিক আসলে বুঝতে পারি না। একে জিজ্ঞেস করছেন মায়ের কি গোঁসাই আছে, এরা সব ছেলে মেয়ে? তাই এরা বলছেন যে না, মায়ের ঠাকুরের কথা শোনেনি, তার শিক্ষাই ছিল কামিনী কাঞ্চন ত্যাগ, মা পূর্ণ সন্ন্যাসিনী, কিন্তু ভেকটি ধরে আছেন সাধারণ মানুষের মতো। আর আমরা ভেক ধরে থাকি সন্ন্যাসীর মতো, সন্ন্যাসী সন্ন্যাসিনীর মতো, ভক্তদের মতো, কিন্তু আচরণ করি একেবারে মানে
পাঁচগুণ গৃহস্থ মানুষের মতো। তিনি বলছেন, দুর্গাপূজা আসছে, মাতাই জামাইদের কাপড় ভাগ করে রাখছিলেন। এইখানে চলে আসুন দিদি, এইখানে একটা জায়গা আছে, এইখানটায় চলে আসুন। মা দুর্গাপূজা আসছে, মাতাই জামাইদের কাপড় ভাগ করে রাখছিলেন এবং আমাকে পৃথক করে মেঝে রাখতে বললেন। আর একখানি কাপড় আমার হাতে দিয়ে বললেন, এখানে কুচিয়ে রাখো তো মা, গণেন পূজার সময় পরে মঠে যাবে। মা দেখুন, তিনি একেবারে সব কিছুতে সমস্ত কিছু ত্যাগ করেছেন, তার জীবনে ত্যাগটাই হচ্ছে দেখার মতো। সেইখানে মা তার কর্তব্য কর্মে এতটুকু কম করছে না, বাড়ির জামাইরা তাদের জন্য ধুতি ভাগ করছেন যত ধুতি এসেছে, এবং একটি কাপড় কুচিয়ে রাখতে বলছেন যে কাপড়টি পরে ব্রহ্মচারী গণেন্দ্রনাথ দুর্গাপুজো দেখতে যাচ্ছেন। এই যে মাকে যত আমরা দেখি, দেখবেন যদি সাধারণ নিয়মে মাকে দেখা যায় তাহলে খুব পরিষ্কার করে বোঝা যাবে, মাকে কোনোভাবেই আপনি একজন মানে আমাদের দেখার ঠাকুমা দিদিমার থেকে কোনোভাবে আলাদা করা যায় না, একদম একরকম। কিন্তু বেসিক ফারাকটা হচ্ছে, ঠাকুমা দিদিমারা যেরকম ধনে জনে জড়িয়ে থাকেন, মা কিন্তু কোনো জড়াজড়ির মধ্যে নেই, মুহূর্তের মধ্যে উড়ে গেছেন। ঠাকুরের সেই কথার মতো, সেই পানকৌড়ি জলে থাকে কিন্তু মুহূর্তের ভেতরে সেই জল ঝেড়ে ফেলে দেন। মধ্যাহ্নের ভোগ ও প্রসাদ হলো, আহারান্তে মা বিশ্রাম করছেন, আমি নিকটে বসে বাতাস করছিলুম। মা তাতে বললেন, ওইখান হতে একটা বালিশ নিয়ে আমার এইখানে শো, আর বাতাস লাগবে না। মায়ের বালিশে কি করে শোবো মনে করে রাধুর ঘর থেকে একটা বালিশ নিয়ে আসতেই মা হেসে বললেন, ওটা পাগলের অর্থাৎ রাধুর মার বালিশ গো, তুমি এই বালিশটাই আনো না, তাতে দোষ নেই। রাধুকে ডেকে বললেন, রাধুও আয়, তোর দিদির পাশে শো। এই হচ্ছে কথা। এই ছোট্ট ছোট্ট ঘটনা, এগুলো থেকে ব্যাখ্যা করার কিছু নেই, এগুলো ধ্যানচিত্র দেখার। মা কত সহজ সরল ছিলেন, এবং এই ঘটনাগুলো দেখার পরে ঠাকুর যেরকম বলছেন না, চাল কেঁড়ে দেখতে হয়, আমরা যদি আমাদের নিজেদের আচরণগুলো কেঁড়ে দেখি তাহলে দেখব এত সহজে আমরা কোনো মানুষের সঙ্গে মিশি না। আমার নিজস্ব বালিশেই আমি শোবো, আর ওতেই সব ইয়ে করবো তাই করবো, এরকম সব ভাবনা চিন্তা ছিল। মা ভারতী প্রাণা মাতাজি তার স্মৃতি কথায় বলছেন, মায়ের কাছে যখন থাকতেন, ভারতী প্রাণা তখন সারদা মঠের অধ্যক্ষা হয়ে গেছেন, একদিন রান্না খাবার ঘরে এসে দেখছেন এসব ছোট বড় মেজ সেজ এই হিসেবে থালা পাতা হচ্ছে, গেলাস দেওয়া হচ্ছে, বাটি দেওয়া হচ্ছে। উনি হাসতে হাসতে বলছেন, তোমাদের যত সব, মায়ের কাছে যখন আমরা ছিলুম তখন যেমন যেমন থালা টালা পারত সবাই পরপর বসে যেতুম, খেতুম, আলাদা করে কোনো ভাগ করা ছিল না। এখানে যেন একবারে সহজ ভাব, যে যেটা নিলেন সে সেটা, পাশে বসিয়ে মা শুতে দিচ্ছেন, নিজের পাশে শুতে দিচ্ছেন। আমরা কল্পনাও করতে পারি না, এগুলো সত্যি এই কারণেই ধ্যানের বস্তু, যে মা আদ্যাশক্তি মহামায় নিজে আবাহন করছেন তার পাশে এসে বিশ্রাম নিতে, কতখানি সৌভাগ্যের কথা। শুধু তাই নয়, রাধুদিকেও বলছেন, রাধুদির সাথে একটা সাধারণ সম্পর্ক তৈরি করে নিচ্ছেন সকলের সাথে। মার সঙ্গে চন্দ্রবাবুর ভগ্নির সম্বন্ধে কথা হতে লাগলো। মা বললেন, তা তুমি বললেই পারতে, হ্যাঁ এই তো তার স্বামী ঘরে বসে আছেন, আর তোমরা সব ছেলে মেয়ে। আমি বললাম, সে তো জগৎব্রহ্মাণ্ডে কত ছেলে মেয়ে আছে মা। মা হাসতে লাগলেন, কথায় কথায় আবার বলতে লাগলেন, কত লোক কতভাবে আসে মা, কেউ হয়তো একটা শ্মশানে ঠাকুরকে দিয়ে কত কামনা করে বলে, ঠাকুর তোমাকে এই দিলুম, তুমি এই করো, এই এমনি কত কামনা। এই যে চন্দ্রবাবুর বোনকে মা ক্রিটিসাইজ করছেন না, মা বলছেন আমাদের মনের একটা অবস্থা, আমরা কখনোই সহজভাবে চিন্তা করতে পারি না, আমাদের জটিলভাবে চিন্তা করি। মায়ের এতগুলি সন্তান, তার মানে তার স্বামী এতগুলি সন্তান তাকে দিয়ে গেছেন, এই স্থূল সন্তান হওয়ার চেয়েও যে অন্তরের মাতৃত্বের যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা কিছুতেই অনুধাবন করতে পারি না। এরকম যে একটা সম্পর্ক হয় যেখানে মানে গর্ভে না ধারণ করেও জগতের সকলে যে সন্তান হতে পারে এই ভাবটাই ভাবতে পারি না। আমরা পিন্ডারী গ্লেসিয়ার এক্সপিডিশনে যাচ্ছিলাম, আমরা তিনজন পুরুষ মানুষ আর দুজন মহিলা যাচ্ছেন,
যাদের সঙ্গে যে দুজন মহিলা যাচ্ছেন তারা প্রত্যেকেই আমার স্কুলের শিক্ষিকা ছিলেন, বয়সে তারা অনেক বড়। আর আমি যেহেতু স্কুলে আমি যেহেতু দলে সবচেয়ে ছোট, তাই আদরখানা আমি বেশিই খাচ্ছিলাম। যা যা ভালো জিনিস আছে অন্যদেরও দেওয়া হচ্ছে, আমাকেও দেওয়া হচ্ছে। একটি ছোট্ট ছেলে, সে এসে আমাদের স্কুলের ম্যাডামকে জিজ্ঞেস করছেন, এ তোমার কে হয়, তুমি যে এত আদর যত্ন করছো কে হয়। আমি তো বরাবরই খানদানি মোটা, তো প্রথম দিন যখন এসে পৌঁছেছি খুব পায়ে ব্যথা হয়েছে। তা ম্যাডাম কি করলেন, কি একটা ওই তখনকালীন আয়োডেক্স টায়োডেক্স কিছু একটা পায়ে লাগিয়ে আমার পায়ের পাতার জায়গাটা মালিশ করে দিচ্ছে, বারণ করলেও শুনছেন না। তা সে ভাবলে নিশ্চয়ই আমি ওনার ছেলে। তা জিজ্ঞেস করছেন, এটা তোমার কে হয়। ম্যাডাম বললেন, আমার ছেলে। বলছে, তোমার কি কতগুলো ছেলে হতে পারে? তো উনি বলছেন, এখনও পর্যন্ত 2500 ছেলে আছে। সে একবারে বিস্ময় হয়ে গেছে, তাড়াতাড়ি তার বাড়িতে গিয়ে পৌঁছেছে, গিয়ে বলছে, জানো তো আমাদের বাড়িতে একজন মহিলা থাকতে এসছে যার 2500 ছেলে পুলে আছে। এবং সব কি সরল গ্রামবাসী, তারা পরের দিন সকালে আমাদের ম্যাডামকে দেখতে এসেছেন যে এমন একজন মহিলা যার 2500 ছেলে পুলে আছে। আমাদের এই নিজের ছেলে এবং পরের ছেলে এই যে বোধটা একটা, জগৎকে এই কারণে আমরা আপনার করে নিতে শিখি না, কারণ আমরা নিজেদের সম্পর্কে এত বেশি প্রিসাইজ, তার বাইরে যে একটা অন্য জগৎ আছে, অন্য একটা যে গল্প আছে, এটাকে আমরা কিছুতেই বিশ্বাস করি না। সেই কারণেই আমরা ওরকম ভাবি। মা তাকে বলছেন, কেন তুমি বললে না কেন, মায়ের গোঁসাই এই ভেতরে বসে আছেন আর আমরা সবাই তার সন্তান। বলে বলছেন, মানুষ সামান্য জিনিস দিয়ে কত রকমের কামনা বাসনা করে, আমরা কখনো কামনাহীন ভাবে কোনো রকম কিছু কামনা না করে কাউকে কিছু দিতে পারি না। এই কামনাহীন নিষ্কাম ভাবটি আমাদের মধ্যে সহজে আসে না, এবং এই কারণে আমরা বারবার বন্ধনে পড়ি এবং প্রতিবন্ধন আমাদের জীবনে দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। মা একটু পাশ ফিরে শুলেন, আমারও একটু তন্দ্রা মতো এসেছিল। জেগে দেখি মা পাখা নাড়ছেন, একটু পরেই মা উঠলেন। দেখলুম পাশের ঘরে কয়েকটি স্ত্রীলোক বসে আছেন, তন্মধ্যে দুইজন গৈরিক ধারিণী, তারা আমাকে প্রণাম করলেন। ওই সঙ্গে একটি ছোট ছেলেও এসেছিল, সে প্রণাম করতেই মা প্রতি নমস্কার করলেন। তারা মিষ্টি এনেছিলেন, মা আমাকে তুলে রাখতে বললেন এবং হাত মুখ ধুতে গেলেন। পরিচয় জানলুম তারা কালীঘাটের শিবনারায়ণ পরমহংসের শিষ্যা, সম্প্রতি তার গুরুর ওখানে অহরাত্রব্যাপী এক যজ্ঞ হচ্ছে ইত্যাদি। একটু পরেই শ্রী শ্রীমা এসে বসলেন। গৈরিক ধারিণীদের মধ্যে একজন মাকে বললেন, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। মা বললেন, বলো। গৈরিক ধারিণী জিজ্ঞাসা করছেন, মূর্তি পূজায় কিছু সত্য আছে কি না? আমাদের গুরু বলেন, মূর্তি পূজা কিছু নয়, সূর্য ও অগ্নির উপাসনা করো। মা বললেন, তোমার গুরু যখন বলেছেন তখন আমা ও কথা আমায় জিজ্ঞাসা না করাই ঠিক, গুরুবাক্যে বিশ্বাস রাখতে হয়। তিনি বললেন, তা হবে না, আপনার মত বলতেই হবে। মা নিজ মত বলতে পুনরায় অসম্মতি প্রকাশ করলেন, কিন্তু গৈরিক ধারিণী একেবারে নাছোড়বান্ধা। তখন মা বললেন, তিনি অর্থাৎ তোমার গুরু যদি সর্বজ্ঞ হতেন, এই দেখো তোমার জিদের ফল কথায় কথা বেরুলো, তাহলে ওই কথা বলতেন না। সেই আদিকাল হতে কত লোকে মূর্তি উপাসনা করে মুক্তি পেয়ে এসেছে, সেটা কিছু নয়। আমাদের ঠাকুরের অরূপ সংকীর্ণ ভেদবুদ্ধি ছিল না, ব্রহ্ম সকল বস্তুতেই আছে। তবে কি জানো, সাধু পুরুষেরা সব আসেন মানুষকে পথ দেখাতে, এক একজনে এক এক রকম বল বলেন, পথ অনেক, সেজন্য তাদের সকলের কথাই সত্য। যেমন একটি গাছে সাদা কালো লাল নানা রকমের পাখি এসে বসে, হরেক রকম বল বলে, শুনতে ভিন্ন ভিন্ন হলেও সবগুলিকে আমরা পাখির বল বলি। একটাই পাখির বল, আর অন্যগুলো পাখির বল নয়, এরূপ বলি না। প্রশ্ন এসেছে মায়ের কাছে যে মূর্তি পূজায় কিছু আছে কি না, সেই গৈরিক ধারিণী জিজ্ঞাসা করছেন, কারণ তার গুরু বলেছেন শুধু অগ্নি এবং সূর্যের উপাসনা করো। আমরা যখন প্রথম উপাসনা করতাম, এই প্রকৃতির পূজা, এই যে অগ্নি বা সূর্যের উপাসনা, আমরা এই কারণে করতাম কারণ আমাদের তখন প্রকৃতির সঙ্গে নিরন্তর লড়াই করে চলতে হতো, প্রকৃতিকে জয় না করে কিছুতেই আমরা থাকতে পারতাম না।
আমাদের ওখানেই যে নাগ মন্দির আছে, নাগমেলায় নাগ মন্দির আছে, সেই নাগ মন্দির করার উদ্দেশ্যই হলো মানুষজন ওখানে রোজই মারা যেত, দু তিন দিন ছাড়া ছাড়াই প্রচুর লোক সাপে কামড়ে মারা যেতেন। তৎকালীন আমাদের যিনি অধ্যক্ষ ছিলেন স্বামী সিদ্ধিদানন্দজি, তিনি ওখানকার মানুষজনকে সর্পদেবী মনসার পূজা করতে বলেন, যাতে দেবীকে উপাসনা করলে তার কৃপায় মানুষজন মৃত্যুর হাত থেকে বাঁচবে। এটার ভেতরে কতটা কি আছে জানি না, কিন্তু সত্যি সত্যি ওই সর্পদেবীর মন্দির প্রতিষ্ঠা, মা মনসার মন্দির প্রতিষ্ঠা করার পরে এবং নাগমেলা শুরু করার পরে আস্তে আস্তে সাপে কাটা সংখ্যা বাড়তে থাকলো, কমতে থাকলো, এখন প্রায় শূন্যের দিকে। যদিও আমাদের ওখানে খুব ভালো ভালো সাপ আছে, একেবারে দেখবার মতো, আমাদের পদ্ম গোখড়, তারপরে চন্দ্রবোড়া, তারপরে কেউটে, এগুলো খুব সুন্দর সুন্দর ভালো ভালো সাপ মাঝে মাঝেই তারা দেখা দেন, কিন্তু আমাদের কখনো এখনো পর্যন্ত ক্ষতি করেননি। ঘরের ভেতরে ঢোকেন, দরজার ফ্রেমের মধ্যে লুকিয়ে থাকেন, চিতিবোড়া এগুলো তো আছেই, এগুলোর সাথে এগুলোকে নিয়েই আমরা ঘর করে থাকি। মানুষ যখন যে প্রকৃতির দ্বারা আক্রান্ত হতেন সেই প্রকৃতিকে দেবতা হিসেবে কল্পনা করতেন, তাকেই আমার উপাস্য জ্ঞান করে আমার ভয় থেকে এই এক একটি উপাসনা শুরু হয়েছে। আরও পরবর্তীকালে মানুষ যখন আরও তাদের মনের বিকাশ হতে থাকলো, তখন এই উপাস্য দেবতার একটু একটু করে রূপ দেখা দিতে থাকলো। মা সরস্বতীরই কত রকমের রূপ আছে তার বর্ণনার শেষ নেই। আমরা যখন পুজো করি সেখানে একটি মা সরস্বতীর অদ্ভুত একটি রূপ আছে, যে ন্যাস করা হয় সেখানে আছে, বলা আছে পঞ্চাশত দীপিভীর বিভক্ত মুখাদো পন্মধ্য বক্ষস্থলাম ভাস্বন মৌলি নিবদ্ধ চন্দ্র সকলাম আপীন উত্তুঙ্গস্তরিম মুদ্রাম অক্ষগুণাম সুধার্ত কলশম বিদ্যাঞ্চ হস্তাম্বুজৈ বিভ্রাণাম বিশত প্রভাম ত্রিনয়নাং বাগ দেবতামশ্রয়ে। বলছে এমন এক অদ্ভুত দেবী যার সারাটা শরীর একান্নটা বর্ণ দিয়ে তৈরি, পঞ্চাশত দীপিভীর বিভক্ত মুখাত পন্মধ্য বক্ষস্থলাম, হাত পা মুখ বুক সমস্ত সেই একান্নটা বর্ণ দিয়ে তৈরি, এরকম দেবী মূর্তি আমরা কল্পনাই করতে পারি না। বলছেন ভাস্বান মৌলি নিবদ্ধ চন্দ্র সকলাম আপীন উত্তুঙ্গস্তরিম, তার তার যে জটাতে অর্ধচন্দ্র শোভা পাচ্ছে, চারটি হাত তার মুদ্রাম অক্ষগুণাম সুধার্ত কলশম বিদ্যাঞ্চ হস্তাম্বুজৈ, চার হাতে চারটি জিনিস আছে, মুদ্রাম, মুদ্রা হচ্ছে মৃগ মুদ্রা, এইটা হচ্ছে মৃগ মুদ্রা, হরিণের মতো মুদ্রা। মৃগ মুদ্রা কিসের প্রতীক? একতানতার প্রতীক, একাগ্রতার প্রতীক। দেবী আমাদের চারটি হাতে এই চারটি বার্তা বহন করে নিয়ে এসেছেন। যদি আমাদের সিদ্ধিলাভ করতে হয় এই একাগ্রতা আমাদের অবশ্যই অভ্যাস করতে হবে। মুদ্রাম অক্ষগুণাম, হাতে জপমালা আছে, সারাক্ষণ নিরন্তর জপ করছেন। নিরন্তর জপ করার অর্থ হচ্ছে সেই ভাবটাকে, সেই ভগবানের যে ভাবটাকে সেটি নিরন্তর নিজের মনের মধ্যে জাগিয়ে রাখা। যদি আমরা কোনো বিষয়ে সিদ্ধি পেতে চাই তাহলে সাধন করতে হয়, সাধনটাকে একটা নিরন্তর ভাবে রাখতে হয়, সেই কারণে তাই মুদ্রাম অক্ষগুণাম সুধার্ত কলশম বিদ্যাঞ্চ হস্তাম্বুজৈ, আরেক হাসে সুধার পাত্র, অমৃতের পাত্র আছে, আর আরেক হাতে বিদ্যা আছে। বিভ্রাণাম বিশদ প্রভাম ত্রিনয়নাম বাগ দেবতামশ্রয়ে, দেবীর তিনটি চোখ, বিশদ প্রভাম তার চোখে তার সারা শরীর দিয়ে উজ্জ্বলতা, জ্ঞানে আলো। মা সরস্বতীর গায়ের রং কেন সাদা, তার মূল কারণ হচ্ছে মা হলেন জ্ঞানের প্রতীক, জ্ঞানের বিপরীত সেটাকে অন্ধকার বলি আমরা, অজ্ঞান বলি। অজ্ঞানের রংটা, অজ্ঞানের রং কালো, আর তাই জ্ঞানের রং আলো, আলোর রং তাই সাদা হিসেবে বর্ণনা করা হয়। তাই দেবী সরস্বতী সর্বশুক্লা, তার গায়ের রং সাদা, তিনি শ্বেত বর্ণা, শ্বেত পদ্মে আসনা, এই সমস্ত কিছু তার এরকম করা আছে। বলছেন বিশদ প্রভাম ত্রিনয়নাম, দেবীর সারা শরীর থেকে এত জ্যোতি প্রকাশিত হচ্ছে তাতে বিভ্রান্ত হয়ে যায়, মানুষ দেখতে পায় না, এমনও মা সরস্বতীর বর্ণনা আছে।
আমরা আমাদের কল্পনা দিয়ে চিন্তা করে দেবতাকে যেরকমভাবে দেখেছি ঠিক সেই রকমভাবেই কল্পনা করার চেষ্টা করি। মা দুর্গার 10 হাত কল্পনা করি, এক এক হাতে এক এক রকম অস্ত্র, এক একটা অস্ত্র এক একটি ভাব নিয়ে চলেছে এবং সেই ভাবগুলোকে নিয়ে আমরা ওরকম দশভুজার কল্পনা করি। সত্যি সত্যি কি মানুষ ওরকম দশভুজা হতে পারে, কোনো মানুষ দশভুজা হতে পারে? আসলে তা নয়, আমার এই 10টি দিক দিয়ে মা যেন আমাকে 10 দিক দিয়ে রক্ষা করছেন, এই ভাবটি ওই মূর্তির ভেতর দিয়ে প্রকাশিত হয়েছে। এই মূর্তিকে চিন্তা করতে করতেই আমাদের চলে যাবে এই রকম 10 হাত, তারপরে চিন্তা করতে হয় 8 হাত, তারপরে 6 হাত, 4 হাত, 2 হাত, অবশেষে একবারে নিরাকার নির্গুণ ব্রহ্ম। এটা হচ্ছে সাধারণের যাত্রাপথ। পূজনীয় ভূতেশানন্দজি আমাদের যখন দীক্ষা দেন তখন একটা ভারী সুন্দর কথা বলেছিলেন, বলেছিলেন আমাদের সকলের যাত্রাপথ হচ্ছে নিরাকার অদ্বৈত ব্রহ্ম, সেইখানে যাওয়ার। কিন্তু সকলের আমাদের যাওয়ার অধিকার বা আমাদের ক্ষমতা নেই। ধরুন এই বাড়ির 3তলার ছাদে আপনি উঠবেন, কেউ একটা একটা সিঁড়ি ধাপ পেরিয়ে পেরিয়ে যাবে, যে আরেকটু ইয়াং সে একটা করে ধীরে সব বাদ দিয়ে দিয়ে যাবে, কেউ 3টে ধাপ পার দিয়ে যাবে, আর যে জিমন্যাস্টিক জানে সেইখান থেকে লাফিয়ে মাঝের সিঁড়িতে যাবে, মাঝের সিঁড়ি থেকে ওপরের সিঁড়িতে চলে যাবে। কিন্তু সবাই সেই ছাদেই উঠবে, সবাই ধীরে ধীরে গিয়ে সেই ছাদে উঠবে। ছাদে ওঠার পর তার বোধ হবে যে ইট চুন সুরকি যা দিয়ে এই সিঁড়ি টিড়ি তৈরি হয়েছে, ছাদটাও কিন্তু সেই এক ইট চুন সুরকি এই সব দিয়েই তৈরি হয়েছে, আলাদা কোনো বস্তু দিয়ে তৈরি নয়, এইটা হচ্ছে কথা। এখানে তিনি বলছেন তোমার গুরুই যদি সর্বজ্ঞ, তো প্রথমে মা বারবার প্রতিহত করছিলেন তার প্রশ্নের উত্তর যাতে তাকে না দিতে হয়, কারণ গুরু যে কথা বলেছেন গুরুবাক্য সবসময় শ্রবণ করতে হয়। আমরা গুরুবাক্য শ্রবণ না করে আমরা নিজেদের মতো সাধন ভজন করতে যাই, ওটির মতো বোকামি বোধহয় জগৎ সংসারে দুটো হয় না। আমি মাঝে মাঝে মজা করে বলি না, আমাদের গুরুরা দেওয়ার সময় একটা করে বই দেন আর সেই বইতে লেখা থাকে অপর কাহাকেও দেখাবে না। আমরা অপর কাহাকেও তো দেখাই না, নিজেও ভালো করে কোনো দিন সেটা খুলে দেখি না ভেতরে কি লেখা আছে। কিন্তু আমাদের সাধন জীবনের যা কিছু কথা সব কিছু ওই বইটার ভেতরে লিখে রাখা আছে। আমাদের এই বোধটা জাগাতেই হবে, গুরুবাক্য হচ্ছে শেষ কথা। গুরু যেরকম করে সাধন ভজন করতে বলে গেছেন সেই পথ সেই মতকে যদি আমরা ধরে রাখতে পারি আমাদের সিদ্ধি অবশ্যই আসবে। তিনি তাই বলছেন যে সাধু মহাপুরুষরা ব্রহ্ম সকল বস্তু, আমাদের ঠাকুরের ওরূপ সংকীর্ণ বুদ্ধি ছিল না। সেই আদিকাল হতে কত লোক মূর্তি উপাসনা করে মুক্তি পেয়ে এসেছে সেটা কিছু নয়, সে আদিকাল থেকে মূর্তি উপাসনা করে এসেছে। কেশবচন্দ্র সেন এসেছে শ্রীরামকৃষ্ণের কাছে, কৃষ্ণ ঠাকুর কেশবকে বলছেন কেশব আজ ভারী ভালো দিন, যাও গিয়ে মাকে প্রণাম করে এসো। কেশবের তো একবারে প্রমাদ গুনলেন, মাকে কেমন করে তিনি ইয়ে করবেন। তিনি বলছেন আমি তো মা জানি না, সব বাবা জানি, ব্রাহ্ম সমাজে সব পিতা বলা হয়। তা ঠাকুর তাকে খুব ইয়ে করলেন, তা বটে তুমি তার গুণধর ছেলে বটে, মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তোমাকে তৈরি করেছিলেন, আর এখন তুমি মাকে ছেড়ে বাবাকে জানতে শিখেছ, তোমার মতো গুণধর ছেলে আর কোথায় পাওয়া যাবে। তখন কেশব বুঝলেন মা সম্পর্কে কিছু তিনি বলতে চাইছেন। তখন কেশব বললেন আপনিই বলুন মা কি। বলছে তুমি বিদেশ গিয়েছো, তো তখন তো সমুদ্রপথে যেতে হতো, যখন তুমি জাহাজে করে গেছো তখন দেখবে সমুদ্রের জলেতে কি ঢেউ, সেই ঢেউয়ের এত শক্তি যে তোমার জাহাজে বারবার ধাক্কা মেরে জাহাজটাকে কাঁপিয়ে দেয়। ওই জলটি হচ্ছে ব্রহ্ম আর তার ভেতর থেকে উত্থিত এই ঢেউগুলো হচ্ছে শক্তি বা মা। আমরা জগন্মাতাকে যখন মা লীলা করেন তখন তাকে মা বলি। তখন কেশব আবার প্রশ্ন করলেন তাহলে জগন্মাতাকে যদি মাই বলে থাকি তাহলে কেন মূর্তিতে তাকে আমরা দেখব। হাত ধরে কেশবকে তিনি পশ্চিমের বারান্দায় নিয়ে গেলেন, সেখান থেকে সূর্যকে তিনি দেখালেন। আচ্ছা বলো দেখি সূর্যকে এত ছোট কেন দেখায়? কেশব উত্তর দিলেন যে সূর্য অনেক দূরে আছে বলেই তাকে এত ছোট দেখায়। ঠাকুর বললেন ঠিক সেই রকম ঈশ্বর থেকে আমরা অনেক দূরে আছি বলে
আমাদের এই মূর্তিটির প্রয়োজন আছে। যত আমরা তার কাছে যেতে থাকব, যত তার তত্ত্ব বিচার করব, যত তাকে চিন্তা করতে পারবো গভীরভাবে, তখন আর এই মূর্তির কোনো প্রয়োজন হবে না। তখন নিরাকার ব্রহ্ম, তখন সব কিছুর ভেতরে তাকে আমি লক্ষ্য করতে পারবো। মা ঠাকুরুন সেই একই কথা বলছেন, বলছেন সেই আদিকাল হতে কত লোকে মূর্তি উপাসনা করে মুক্তি পেয়ে আসছে, সেটা কিছু নয়। আমাদের ঠাকুরের ওসব সংকীর্ণ ভেদ বুদ্ধি ছিল না, ব্রহ্ম সব বস্তুতেই আছেন। তবে কি জানো, সাধু পুরুষেরা আসেন মানুষকে পথ দেখাতে, এক একজনের এক এক রকম বল। সাধু পুরুষরা আসেন মানুষকে সেই সময়ের সেই উপযোগী কথা বলতে, যে সময় যে মানুষ যাকে ধারণ করতে পারেন। বলছেন পথ অনেক, সেজন্য তাদের সকল কথাই সত্য। শাস্ত্র বলছে একম সত বিপ্রা বহুধা বদন্তি, সত্য এক, বিপ্রা পণ্ডিতেরা তাকে নানা হিসেবে বলে থাকে। পথ অনেক, সেই জন্য তাদের সকল কথা সত্য। মা উদাহরণ দিচ্ছেন, যেমন একটা গাছে সাদা কালো লাল নানা রকমের পাখি এসে বসে, হরেক রকম বল বলছে, শুনতে ভিন্ন ভিন্ন হলেও সকলগুলি আমরা পাখির বল বলি, একটাই পাখির বল আর অন্যগুলো পাখির বল এরকম বলি না। নানা রকমের পাখি আসে, আমি আজ যেখানে থাকি সেখানে প্রচুর পাখি আসে। আমার ঘরে কাঠের জানলাগুলো খুব বড় বড়, আমি বেঁটে খুড়খুড়ে মানুষ তো, আমি সবসময় জানলাগুলো টেনে হিঁচড়ে বন্ধ করতে পারি না, তাই একটা বদ বুদ্ধি করেছি। জানলার ওই গুলো যে কুলুপগুলো যেটা ধরে টানে তার সাথে দড়ি লাগিয়ে রেখেছি, লাঠি দিয়ে জানলাগুলো খুলে দিই আর দড়িগুলো ঝুলতে থাকে, যখন বন্ধ করা থাকে দড়িগুলোকে টেনে নিই। কিন্তু এই দড়িগুলো যে কী করে পাখিদের খেলনার জায়গা হয়ে গেল আমিও বুঝতে পারি না। কতগুলো পাখি আসে, এসে বাম দিকে দড়িতে বসে, বসা মাত্র সেগুলো নেমে যায়, আর ডান দিকে যে পাখিগুলো বসে তারা উড়ে যায়, আবার তারা দল করে এসে আবার ওই ডান দিকের ওটায় বসে, এই দিকের নেমে যায়, এই পাখিগুলো উড়ে যায়। আমি রোজ এই আপনাদের যখন অনলাইন ক্লাস নিই বা সকালবেলা যখন কোনো রেকর্ডিং করি তখন পাখিদের দেখতে পাই, আর লম্বা লম্বা গ্রিল আছে, সেই গ্রিলে এসে সব নানা রকমের পাখিরা এসে বসে, ভিন্ন ভিন্ন বোল, কিন্তু কি অপূর্ব শোনায়। এই যে কিছুদিন আগে প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল না, পাখিদের ডাক শুনতে পাচ্ছিলাম না, একদম না। একদিন সকালবেলা ভোরবেলা যেদিন ঝড় বৃষ্টি থেমে গেল, সেদিন ভোরবেলা ঘরে বসে জপ করছি আর সোজা জানলা দিয়ে দেখা যাচ্ছে দিক চক্রবালে একটু একটু করে সূর্যের আলো দেখা যাচ্ছে, আগের দিন অবধি দেখতে পাইনি। তারপরে একটুখানি কান খাড়া করে শুনলাম কিচির মিচির করে নানা রকমের পাখি ডাকছে, মনে হলো দুর্যোগ কেটে গেল। তখনই তাদের বল এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন শুভ কোনো বার্তা বয়ে আনছে, অনেকগুলো পাখি ডাকছে, কিন্তু আমরা সেই বলি একই পাখির ডাক। ভগবানের কথাও ঠিক সেরকম, নানা লোকে নানাভাবে বলে কিন্তু সেই একই ভগবানের কথা তারা বলে। তারা কিছুক্ষণ তর্ক করে নিরস্ত হলেন, তারপর তারা শ্রীসীমাকে জিজ্ঞাসা করলেন আপনার বাড়ি কোথায়। দেখুন মায়ের বাড়ি আমরা বলি জয়রামবাটিতে, কিন্তু মা কি একবারে সেয়ানা ছিলেন, মা নিজের শ্বশুর বাড়িটাকেই বাড়ি বলছেন। মা বলছেন কামারপুকুর হুগলি জেলায়, এক এখানকার ঠিকানা কি বলুন, আমরা মাঝে মাঝে আসব। মা ঠিকানা লিখে দিতে বললেন, তারা যে মিষ্টি এনেছিল ইতঃপূর্বেই শ্রীসীমা তা হতে ছেলেটিকে দিতে বলেছিলেন এবং আমি তখনই দিয়েছিলাম, একটু পরে তারা বিদায় নিলেন। তারা গেলে শ্রীসীমা বললেন মেয়ে লোকের আবার তর্ক, জ্ঞানী পুরুষরাই তর্ক করে তাকে বড় পেলে, ব্রহ্ম কি তর্কের বস্তু, এইটা আমরা অনেক সময় ভুলে যাই। আসলে আমাদের অনুভবের উপর আমরা জোর দিই না, আমরা সাধনের ওপর জোর দিই না, আমরা যতটুকু জানি তাই নিয়েই আমরা অহংকার করে একে অপরের সঙ্গে বাক যুদ্ধ বাঁধাই। মা এই বাক যুদ্ধকেই নিষেধ করছেন, ওই মেয়ে মানুষ মানে মহিলা তর্ক করেছেন বলেই মা এই কথাটা বলছেন। এমন নয় যে মা বলছেন না যে মহিলারা তর্ক করবে না, কিন্তু অনুভূতি না করে বৃথা তর্ক করে সময় নষ্ট করার কোনো মানে নেই। একটু পরেই আমার গাড়ি এলো, মা বললেন ওই গো পটলডাঙ্গার গাড়ি এসেছে বলছে, এক্ষুনি এলো। এই কথা বলেই তিনি তাড়াতাড়ি ঠাকুরের বৈকালী ভোগ দিলেন এবং কিছু প্রসাদ, প্রসাদী জলের গেলাসটি এবং দুটি পান নিয়ে
বারান্দায় আড়ালে গিয়ে ডাকলেন, এসো। আড়ালে গিয়ে ডাকলেন, এসো। তার স্নেহ যত্নে আমার চোখে জল এলো। ভাবতে লাগলুম, আবার কতদিনে মার সঙ্গে দেখা হবে, কারণ পূজার পরে মা কাশী যাবেন। মা সস্নেহ বললেন, আবার আসবে। এমন সময় বাহির হতে চন্দ্রবাবু এসে একটু বিরক্তির সাথে বললেন, বাইরে গাড়ি দাঁড়িয়ে গাড়োয়ান দিক করছে। আমি এই সকলকে বলে রাখলাম, গাড়ি আসলে কেউ যেন তিলার্ধ দেরি না করেন। শ্রী শ্রীমা তাই শুনে বললেন, আহা, তার কি, এই তো যাচ্ছে, এসো মা। আমি অশ্রুসিক্ত চোখে তাড়াতাড়ি প্রণাম করে নেমে গেলুম। প্রাণের আবেগে সেদিন কার বাড়ির কারুর সাথে ভালো করে কথা বলতে পারলাম না। সারা রাত এইভাবে কেটে গেল। এই প্রত্যেক দিন মায়ের কাছে চলে আসা, এটা একটা খুব কষ্টের। এই প্রত্যেক দিনের এই চলে আসাটাকে যদি আমরা ভিজুয়ালাইজ করতে পারি, দেখবেন আমাদের জীবনের অর্ধেক সমস্যা কেটে যায়। মায়ের কাছে গিয়েছি, আমাদের সত্যি তো কারুর মায়ের কাছে সারা জীবন থাকার মতো সৌভাগ্য করে আমরা আসিনি। আমরাও যারা সাধু হয়েছি, কজনই বা আমরা জয়রামবাটি বা বাগবাজারে থাকতে পারি। একটু খানিক্ষণ থাকার পরে মা বিদায় করে দেন, মানে আমরা সেখানে থাকবার তখনও যোগ্য হয়ে উঠতে পারি না। মায়ের কাছ থেকে ছেড়ে আসাটা বড় বিচ্ছেদের। মায়ের কাছ থেকে ছেড়ে আসার অনেক গল্প টুকরো টুকরো নানা জায়গায় আছে। বিরজানন্দজির শরীর খারাপ হয়েছে, মা তাকে বাড়িতে ফেরত পাঠাচ্ছেন। নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়ির সেই বিখ্যাত ঘরে নীলাম্বর এই বিরজানন্দজির মন্ত্র দীক্ষা হলো। দুপুরে ভর পেট খাইয়ে চলতি নৌকায় বিরজানন্দজিকে তুলে দেওয়া হলো। বিরজানন্দজি নৌকায় দাঁড়িয়ে আছেন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। মা দোতলায় বারান্দায় দাঁড়িয়ে যত দূর অবধি দেখা যায় তত দূর অবধি তাকে দেখছেন। মায়ের দৃষ্টির বাইরে তিনি যেন যাচ্ছেন না। বিরজানন্দজির মনের যে কষ্ট, কালীকৃষ্ণের সেই যে কষ্ট, সেটা যেন অন্তরে অন্তরে তিনি অনুভব করছেন। আমরাও যখন জয়রামবাটি কামারপুকুর যেতুম, যখন শুনতুম মা এত দূর অবধি আসতেন, আমরা কল্পনা করার চেষ্টা করতুম। মা তখনকার দিনে পায়ে হেঁটে অত দূর আসতেন, আমরা মায়ের পায়ে হাঁটার গতিটা বাড়িয়ে দিতাম, কারণ আমরাও তো মোটর গাড়িতে করে আসছি, হুশ করে রাস্তার মোড়ে চলে আসতাম। কিন্তু আমরা কল্পনা করতাম যে মা দাঁড়িয়ে আছেন, এবং যত দূর অবধি আমি যাচ্ছি মায়ের দৃষ্টি থেকে যেন আমরা কখনো বঞ্চিত হচ্ছি না। প্রত্যেকবার আমার বসার জায়গা হতো গাড়ির পেছনের দিকে, তাই আমার পক্ষে দেখা কল্পনা করাটা অনেক সহজ। এই চলে আসাটাকে আমরা বারবার করে মনে করার চেষ্টা করি, কিছুতেই আসতে ইচ্ছা করে না, কিছুতেই ফিরে আসতে ইচ্ছা করে না। তার এত ভালোবাসা, এত প্রাণ ভরা ভালোবাসা। আসলে আমরা সবাই কম বেশি ভালোবাসার কাঙ্গাল, এই ভালোবাসা তো আমরা পাই না। তাই মা যখন আমাদের ছেড়ে দেন, আমরা যখন মায়ের কাছ থেকে যাত্রা করি, তখন আমরা এমনিতেই আমাদের মন অশ্রুসিক্ত হয়। মা তাকে ধরে নিয়ে গেলেন, পটলডাঙ্গার গাড়ি এসেছে শুনেই মা তাকে বৈকালিক ভোগ দিয়ে কিছু প্রসাদ, জলের গিলাস আর দুটো পান নিয়ে গিয়ে আড়ালে তাকে খাওয়াচ্ছেন, যে সবাই খেতে পায়, আমার মেয়েটা আবার কবে আসবে তার ঠিক নেই। এই ভালোবাসা শুধু সেই সরযু দেবীর প্রতি ছিল না, এই ভালোবাসা আমাদের সকলের প্রতি আছে। মা যেন আমাদের জন্য ব্যবস্থা করছেন। চন্দ্রবাবু বিরক্ত প্রকাশ করছেন, মা যেন তা সেটাকে একেবারে রেফিউট করে দিচ্ছেন, বলছেন, আহা, তার কি, এই তো যাচ্ছে, এসো মা। আমরা যারা বেলুড় মঠে থাকতুম এতদিন, আমরা বেলুড় মঠ ছেড়ে যখন সাধুরা আসতেন বাইরে থেকে, বেলুড় মঠ থেকে ফিরে চলে যেতেন, আমরা তাদের কষ্টটা অনুভব করতে পারতাম না। এখন যখন বেলুড় মঠ ছেড়ে আছি, তখন বেলুড় মঠে যাওয়ার কষ্টটা খুব অন্তরে অনুভব করি। ফিরে আসার সময় মনে হয় যেন আর কোথাও যাওয়ার দরকার নেই, এখানেই থেকে যাই। সারাদিন ধরে মঠের রাস্তায় ঝাঁট দেবো, তবু এখানেই থেকে যাই। কিন্তু সে তো আর হবার নয়, মা আমাদের জন্য সে ব্যবস্থা করে রাখেনি, তাই আমাদেরও যাত্রা করতে হয়। যখন ফিরে আসি তখন এইরকম অবস্থা প্রত্যেকের কম বেশি হয়। অশ্রুসিক্ত চোখে প্রণাম করে আসে, বিদায়ের যে যন্ত্রণা সেটা চোখের ধারার মধ্যে দিয়ে একটু একটু করে নেমে আসে। আমরা প্রাণের আবেগে ফিরে এসে স্বাভাবিক হতে সময় নিই। এর সরজুবালারও সেই রকম হলো, এইভাবে তিনি সেদিনকে ফিরে এলেন। সেইখান সেদিনকার লীলা এইখানেই থামলো, আমরাও আজকে থামবো।
আজকে আমাদের এর বেশি আর আমরা পড়বো না, আবার ভগবানের কৃপা হলে আবার মায়ের কথা নিয়ে আবার আমরা বসবো। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিধ্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।